ওয়ালাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমরা আজকে চলে আসলাম সিলেট সুনামগঞ্জ তান্ত্রিক কবিরাজ আজিমুদ্দিন ভাইয়ের চেম্বারে। উনি কিন্তু অনলাইনে একটা মনে করেন যে জনপ্রিয় একটা কবিরাজ, এমনকি দেখতে পারবেন অনেক মিডিয়ার মধ্যে মনে করেন যে ওনার ভিডিও আছে, এমনকি কমেন্টে আপনারাই লিখছেন যে ওনার আরেকটা ভিডিও আমরা দেখতে চাই। এই কারণে অনেক দূর থেকে ওনার একটা সাক্ষাৎকার নিতে ওনার বাড়িতে চলে আসলাম, এমনকি আসার পরে জানলাম এলাকার মধ্যে অনেক সুনাম আছে, অনেক দূর দূরান্ত থেকে রুগীরা ওনার চেম্বারে আসছে, রুগীদের কাছ থেকে জানছে উনি কবিরাজটা কিরকম। রুগীরাও মনে করেন যে কবিরাজের কথা খুব সুন্দরভাবে বলছে তারা, কবিরাজটা খুব ভালো। এখন বিস্তারিত ওনার মুখ থেকে আমরা কিছু কথা শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বরকাতুহু। জি ভাইজান, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের দোয়া। জি ভাইজান, মনে করেন যে আপনার তো মনে করেন যে ভিডিও গুলা অনেক মিডিয়ার মধ্যে আমরা দেখছি, এমনকি অনেক লোকজনে কমেন্টে করছে, এই কারণে দর্শকের ভালোবাসার কারণে আপনার একটা ভিডিও নিতে আমরা সাক্ষাৎকার দিতে আসছি। আপনি যে অলরেডি অনেক জিনিসপত্র নিয়ে বসে আছেন। আমি একটু মেয়ের কাজ নিয়ে বসে রয়েছি, কথা বলছেন? এই যে একটা মেয়ে আর একটা ছেলের প্রেম ভালোবাসার কাজ নিয়ে আমি বসে আছি অলরেডি, কথা বলছেন? আরো 4-5টা কাজ আছে, বুঝছেন? এগুলাও করবো, কথা বুঝছেন? জি জি। তা আপনি যে এই কাজটাতে নিয়ে আসেন, এই কাজটা কি আমরা দেখতে পারবো? জি জি, কাজটা দেখতে পারবেন। তামেন্না, আর ছেলেদার নাম হলো খালেদ। খালেদ, তা আপনি কি কি ধরনের কাজ করেন ভাই, যদি দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন? আমি যেমন প্রেম ভালোবাসায় ব্যর্থতা, স্বামী স্ত্রীর অমিল, পরকিয়া থেকে ফিরানি, জিনভূতের আশ্রয় ছুটানি, ছেলে সন্তান পায় না, বিয়ে শাদি হয় না, পাওনা টাকা আদায় করা, লটারিতে বিজয় করা, কথা বুঝছেন? জি। এবং মানে মামলা মোকদ্দমা, মানুষের লাগানো নিয়ে মামলা মোকদ্দমা লাগে থাকে, এগুলো আমি ঠিক করে দেই, কথা বুঝছেন? জি জি। আপনি এই কাজগুলো কত ঘন্টার ভিতরে করে থাকেন? আমি এগুলো 12-24 ঘন্টার ভিতরে, ইনশাআল্লাহ। আপনি 12-24 ঘন্টার ভিতরে কাজগুলো করে থাকেন, আপনার শিক্ষাটা কোথায়, যোগ্যতা? আমার শিক্ষা হইলো মনে করেন আসাম পানাম সামজাদুর দেশে, কথা বুঝছেন? জি, সামজাদুর দেশে। জি, কামরূপ কানিকা। আমার বাবা ছিল কবিরাজ, এই কারণে আমি তাড়াতাড়ি আমি নিজেও কবিরাজ মানে হয়ে গেছি, কথা বুঝলেন? জি জি, বংশগত। 16 বছর থেকে এগুলো কবিরাজে করে আসতেছি। 16 বছর থেকে যে আপনি কাজ জনপ্রিয় কবিরাজ, ওনার আগে পরে অনেক ভিডিও আপনারা দেখছেন, এমনকি আপনাদের ভালোবাসার জন্যই আমরা ওনার একটা সাক্ষাৎকার নিতে আসছি। এখন সরাসরি ওনার কাজটা দেখি। জি জি জি, আপনার কাজটা একটু শুরু করেন। খালেদের বাড়ি আইনে দিবি, মেরি বোন সাক্ষাৎ করি, 12-24 ঘন্টা এসে যাবি, ওর বন্ধ করবো, কামরূপ কামিক কেবল আসবে, সত্যি মহামন্ত সর করি, বামে করি, কোন আসামি কোন আসামি বল, তিনটে বান তিনবে বান তিনবে বান তিনবে বান তিনবে বান তিনবে বান তিনবে বান, মেরি বোন সাক্ষাৎ করি, তিনবে বান তিনবে বান তিনবে বান, মেরি বোন সাক্ষাৎ করি, আই তো সত্যি মহামন্ত, যা জিন যা, নামে রূপে তামেলনার খালেদের বাড়ি এসে যাও, বন্ধ ফল বন্ধ, কামরূপ কামিক কেবল আসবে, সত্যি মহামন্ত সর করি, বামে করি, কোন আসামি কোন আসামি বা, উত্তরে যাবি, দক্ষিণে যাবি, পূর্বে পশ্চিমে যাবি, যেখানে থাকবে তাড়াতাড়ি 12-24 ঘন্টায় অর্ডার দিবি। জি ভাই, কাজটা কি আপনি অলরেডি করে ফেললেন? ইনশাআল্লাহ চাল্লানটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। জি, আমরা দেখতে পেলাম আপনি এখানে পানি দিলেন, দিয়ে একটা কি একটা আগুনের মতো ধোঁয়া বেরিয়ে গেল। আপনি যে কাজটা করলেন, এই কাজটা কত ঘন্টার ভিতরে হয়ে যাবে? 12-24 ঘন্টার ভিতরে। আর আমার মোবাইল নাম্বারটা দর্শক শ্রোতাদের বলে দিতেছি। জি, আপনার এই কাজটাতে 12-24 ঘন্টার ভিতরে হয়ে যাবে। আপনার মনে করেন যে এই ভিডিওটা অনলাইনে চলে যাবে, আরো ভিডিও আপনার আছে অনলাইনে, অনেক মানুষে মনে করেন যে আপনার সাথে যোগাযোগ করবে এই ভিডিওটা দেখার পরে, এখন কিভাবে যোগাযোগ করবে যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিতেন? আমার মোবাইল নাম্বারটা হলো 01-31-61-80-557, আবারও বলতেছি 01-31-61-80-557, এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে, চাইলে সরাসরি আমার আসন ভিডিও কলে দেখে আসন ছাড়া আপনারা কাজ করাবেন না, আসন দেখে মানে আমার সাথে সরাসরি কাজ করবেন। জি জি, উনি ভিডিও কলিং এ মনে করুন ওনার চেয়ার দিকে কাজ করবেন, আর ভুয়া প্রতারক থেকে সাবধান থাকবেন। দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে আর? কমেন্টের কোন নাম্বারে ফোন দিবেন না, স্ক্রিনের কোন নাম্বারে ফোন দিবেন না, মুখের যে নাম্বারটা থাকবে এই নাম্বারে ফোন দিবেন, তাহলে ভুয়া প্রতারক থেকে সাবধান থাকবেন। এমনকি চাইলে ওনার সাথে সরাসরি এসেও কাজ করতে পারবেন, কেউ বা কাজ করার আগে ভিডিও কল ওনার চেহারা দিকে, ওনার আসল দিকে।